বন্ধুরা, আজকের দিনে ভারতের বিদেশ নীতি গোটা বিশ্বে এমনভাবে কাজ করছে যেটা আপনারা জেনে অবাক হবেন। গোটা বিশ্ব শুধুমাত্র ভারতের পায়ে হাত দিয়ে প্রণাম করতে বাকি আছে, যেটা বলা একদমই কিন্তু এখন ভুল হবে না। আজকের ভিডিওটা ভারতের বাড়তি ক্ষমতাকে নিয়ে, যেটি কিনে ভারত একটি বড় প্রস্তাব আফ্রিকান দেশ থেকে পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকের আপডেটটি দক্ষিণ আফ্রিকাকে নিয়ে, যেটিতে তারা ভারতকে প্রতি বছর 10,000 কোটি টাকা দেওয়ার প্রস্তাবকে দিয়েছে। 10,000 কোটি টাকা বন্ধুরা, যেটা একদমই কিন্তু কোনো সাধারণ বা ছোটোখাটো অঙ্ক নয়। আপনারা ভাবছেন যে দক্ষিণ আফ্রিকার কাছে কি পয়সা বেশি তো হয়নি যারা ভারতকে $1 বিলিয়ন ফ্রিতে দিতে যাচ্ছে? তো দেখুন বন্ধুরা, কেউ কিন্তু আজকের দিনে কাউকে কখনো কিছু ফ্রিতে দেয় না। আফ্রিকা ভারতকে এই পয়সা এই কারণে দিতে চায় যেন ভারতীয় নেভি তাদের মালকে প্রোটেকশন দিতে পারে। এটা আপনারাও সবাই জানেন, এই মুহূর্তে লাল সাগর থেকে শুরু করে হিন্দ মহাসাগর পর্যন্ত হুতি বিদ্রোহীদের তাণ্ডবে সবাই অস্থির। তারা তো প্রথমের দিকে ইসরায়েল আর আমেরিকার জাহাজকে নিশানা করে সেগুলোকে লুট করছিল, কিন্তু বন্ধুরা এখন তাদের মেজাজ এতটাই বেড়ে গেছে যেগুলো তারা সামনে পাচ্ছে সবগুলো জাহাজকে লোটার চেষ্টা করছে। এর সাথে যুক্ত আফ্রিকার সবথেকে ফেমাস কোম্পানি যার নাম হচ্ছে গোল্ড ফিল্ডস লিমিটেড, তারা এখন ভারত সরকারের কাছে সাহায্য চাইছে। আসলে বন্ধুরা, মিডিয়া রিপোর্টস অনুসারে বিশ্বের সবথেকে বড় গোল্ড মাইনিং কোম্পানি গোল্ড ফিল্ড ভারত সরকারের কাছে, তারা এটা বলেছে যে তাদের জাহাজ হিন্দ মহাসাগর থেকে হয়ে জাপান, ভিয়েতনাম, ফিলিপিন্স এমনকি চীনের মতো দেশে যাবে। তখন তাদের সুরক্ষা করার জন্য দায়িত্ব যেন ইন্ডিয়ান নেভি নেয়। আমাদের জাহাজগুলো সোনাতে ভর্তি থাকে, আর তাদের এই জাহাজগুলো বা কোম্পানিগুলো অনেক সোনাকে এশিয়াতে সাপ্লাই করে, যেটিতে ভারত আফ্রিকা থেকে কেনা একটি দেশের মধ্যে পড়ে। এই জন্য হুতি আর সোমালিয়ার লুটেরেরা হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য গোল্ডফিল্ড কোম্পানি ভারতের নেভির সুরক্ষাকে কবচ চায়, যেন তাদের মালগুলো কোনো রকম চুরি ছাড়া তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। আর তারই বদলে আফ্রিকা গোল্ডফিল্ড কোম্পানি ভারতকে চার্জেস হিসাবে প্রতি বছর ভারতকে 10,000 কোটি টাকা দেওয়ার কথা বলেছে। তো বন্ধুরা, এবার আপনারাই ভাবুন, ভারতের নেভির ওপর আজকের দিনে বিশ্বের কতগুলো দেশ বা কতটা ভরসা করে। তারা শুধুমাত্র তাদের জাহাজকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রতি বছর 10,000 কোটি টাকা দিতে চাইছে। আফ্রিকার এই প্যাকেজকে ভারতকে দিতে আজ এই কারণে প্রস্তুত হয়েছে, কেননা রিসেন্ট যেভাবে জলদস্যুদের সাথে লড়ে ভারতের নেভি অন্য জাহাজ থেকে শুরু করে তাদের ক্রু মেম্বারকে বাঁচিয়েছে, সেটা অন্য কোনো দেশের নেভি করতে পারেনি। বর্তমান সময়ে এই প্রস্তাব ভারত সরকারের কাছে পেন্ডিং আছে। এটিতে ভারত সরকার নির্ণয় নেবে যে তারা অন্য দেশের কোম্পানিকে সুরক্ষা দেবে কিনা। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আমাদের কি আফ্রিকার এই প্রস্তাবকে স্বীকার করে নেওয়া উচিত? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।